ভারতবর্ষে প্রত্যেক দিন হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এক এক দিনে প্রায় বাড়ছে 30,000 করে নতুন কেস। আর এই সব কিছুর মধ্যে সম্প্রতি একটি খবর পেয়েছি আমরা। আমরা জানতে পেরেছি যে করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরাধ্যা বচ্চন। বচ্চন পরিবার কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে দেশে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। কিন্তু কি নিয়ে এই বিতর্ক, মানুষ কি নিয়েই বা কথা বলছেন, আজকে সেটাই আমরা জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। বচ্চন পরিবার কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, গরিব কিংবা বড়লোক কোনো কিছুরই ধার ধারে না কোভিড-19 ভ্যাকসিন, যে কারোরই হতে পারে এই মারণ রোগ। আর এই খবর সামনে আসার পরেই থমথম করছে গোটা দেশ, কিন্তু তার সঙ্গেই এক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামনে এসেছে এক কঠিন সত্য। অনেকেই বলছেন দেশে করোনা ভাইরাস চিকিৎসায় নাকি ভেদাভেদ হচ্ছে, কারণ একটাই, অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের মাইল্ড সিমটমস থাকা সত্ত্বেও তাদেরকে নানাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তারা বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষ কেবলমাত্র একটা বেড পাওয়ার জন্য লড়াই করছেন, এমনকি বেড না পেয়েও মৃত্যু হয়েছে বেশ কিছু কোভিড আক্রান্ত রোগীর। আর কোভিড আক্রান্ত বচ্চনদের এই বিলাসবহুল চিকিৎসা ব্যবস্থা দেখেই অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। নিউ দিল্লির লয়ার এবং পাবলিক হেলথ অ্যাক্টিভিস্ট লিনা মেনঘনে বলেছেন যে দ্য ডাবল স্ট্যান্ডার্ড ইজ দ্য রিচ গেট ট্রিটেড ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য পুয়ার ডোন্ট। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আপনার যদি ক্ষমতা থাকে, অর্থ থাকে, তবেই আপনি চিকিৎসা পাবেন, গরিবদের জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা কিছুই করে না। তিনি আরও বলেছেন, বচ্চনের তো ক্ষমতা আছে, অর্থ আছে, তাই হেপাটাইটিস বি থেকে তিনি বেঁচে গেছেন, টিউবারক্লোসিস থেকেও তিনি বেঁচে গেছেন এবং কোভিড-19 থেকেও তিনি সেরে উঠবেন, তিনি বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট পাবেন। এরকম খবরও সামনে এসেছে যে বেশ কিছু বেসরকারি হাসপাতাল কোভিড-19 ট্রিটমেন্ট করতে রিফিউজ করে দিচ্ছে, রোগীদের বলা হচ্ছে মাটিতে শুতে, বেড যতক্ষণ না পাওয়া যাচ্ছে সেটাই ভবিতব্য কোভিড আক্রান্ত রোগীদের। আর সেখানে মাইল্ড সিমটমস নিয়ে নানাবতী হসপিটালে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন যে ভর্তি রয়েছেন, এই বিষয়কেই কটাক্ষ করেছেন অনেকেই। এই বিষয়ে আপনি কি ভাবছেন, আপনার কি মত অবশ্যই জানান আমাদের। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.